আগ বারিষাতেই রাজ্য বানে লৈছে কালরূপ। জেঠত অহা বানে প্রাণ ললে 25 জনের। বিগত এটা দশকত বানত মৃত্যু 881 লোকর। 5 বছরতেই 6 লাখ হেক্টর কৃষিভূমি নষ্ট করেছে বানে। ভর বারিষার বানর তাণ্ডব রাজ্য এতিয়াও অহাই নাই, কিন্তু তার পূর্বে জেঠর বানে রাজ্য চলাই গোল তাণ্ডব। কেবাখনো জিলাত বানে ললে কালরূপ। শেহতীয়া বানর তাণ্ডব দেখি চিন্তিত রাজ্য সরকার। দুর্যোগ প্রশমন বিভাগের এক তথ্য অনুসরি বিগত 5 বছর রাজ্য বানে অকালতে প্রাণ লৈছে 356 জনের। 2020 চনত 124 জন, 2021 চনত 8 জন, 2022 চনত 181 জন, 2023 চনত 18 জন আর চলিত বর্ষত বর্তমানলৈকে বানে প্রাণ লৈছে 25 জনের। একদরে বান বিভীষিকার বাবেই বিগত 5টা বছরত নষ্ট রাজ্যের বহু কৃষিভূমি। 2020 বর্ষত 2,67,203.59 হেক্টর, 2021 বর্ষত 66,978.96 হেক্টর, 2022 বর্ষত 2,45,837.70 হেক্টর, 2023 বর্ষত 58,750.48 হেক্টর আর চলিত বর্ষত বর্তমানলৈকে রাজ্য কৃষিভূমি নষ্ট হয়েছে 11,991.03 হেক্টর। কালরূপী বানর এনে প্রলয়ের মাজতেই এতিয়া কক বকাইছে অসমৰ জনতাই। বিশেষকৈ জেঠ মাহৰ বানৰ বাবে ডিমা হাছাও জিলাৰ লগতে নামনি অসম, মধ্য অসম আৰু বৰাকত এইবাৰ বানে আগতীয়াকৈ সৃষ্টি কৰিলে অভূতপূৰ্ব দুৰ্যোগৰ, যাৰ বাবে আগ বানতেই এইবাৰ মৃত্যু হৈছে 25 জনকৈ লোকৰ, নষ্ট হৈছে বহু কৃষিভূমিও। ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট হৰি বড়োৰ সৈতে বিৰুৎপল খেনচুৱাৰ ৰিপৰ্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।